সো বন্ধুরা, আমি এখন যে প্যাভিলিয়নটির সামনে আছি দেখতেই পাচ্ছেন, গোল্ডেন ইনফিনিটি যে প্যাভিলিয়নটি রয়েছে, আর এই প্যাভিলিয়নটি পেয়ে যাবেন আপনারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022-এ। প্রবেশ গেটের ঠিক ডান পাশে গোল্ডেন ইনফিনিটির যে কালেকশনগুলো রয়েছে ইলেকট্রিক আইটেমের মধ্যে এবং বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই প্যাভিলিয়নটি, এবং এখান থেকে আপনারা বিভিন্ন প্রাইসে এবং ডিসকাউন্টে প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো আমি এক এক করে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি। তো ভাইয়া, এখানে কী কী রেখেছেন গোল্ডেন ইনফিনিটির কালেকশনগুলো? ভাইয়া নামটা কি? আজাদ ভাই। তো কিরকম বেচা কিনা হচ্ছে মেলা প্রথম নতুন স্থানে? আচ্ছা, কি কি আছে আপনার সামনে? এখানে ব্যাটের কালেকশন রয়েছে, প্লাস বলও আছে। আচ্ছা, টেনিস বল এগুলো না? ঘরে খেলার জন্য বেবি গান না, দুইটা করে ব্যাট আছে। তো এগুলো কত করে? আর কি কি আছে আপনাদের এখানে? রিং আছে না? এগুলো কত করে? এখানে বিভিন্ন ডল আছে দেখা যাচ্ছে, দেখেন ডল গুলা কোনটা কত করে একটু বলবেন? সবগুলা 320 টাকা করে। আপনারা যেটাই নেন 320 টাকা পেয়ে যাচ্ছেন। গোল্ডেন ইনফিনিটির যে প্যাভিলিয়নটি রয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022-এ পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে, এখানে প্রবেশ গেটের ডান পাশে এলে প্যাভিলিয়নটি পেয়ে যাবেন। এখান থেকে এই প্রোডাক্টগুলো আপনারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। আচ্ছা ভাই, মেলা উপলক্ষে কী ডিসকাউন্ট দিচ্ছেন? ইউরোপে বিভিন্ন দেশে আপনারা এক্সপোর্ট করেন। তো এগুলো কত করে? 200 টাকা যেটা নেন 200 টাকা করে না? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমি আরেকটি কাউন্টারে আপনাদের জন্য চলে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে, এখানে টিফিন ক্যারিয়ার আছে, হটপট রয়েছে, এবং রাইস কুকার পাচ্ছেন আপনারা, লাঞ্চ বক্সও পাচ্ছেন, এবং দেখা যাচ্ছে যে এসএস স্টিলের হাঁড়িও পাচ্ছেন। তো ভাইয়া কি নিয়ে বসে আছে দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, এখানে হটপটের যে কালেকশনগুলো আছে আপনাদের এখানে, যে কীরকম প্রাইস, কীরকম কোনটা, কোন মানে কয়টা সাইজের আছে এখানে? 6টা সাইজের। কোনটা কত পড়বে? আচ্ছা, বড়টা 3 লিটার 920 টাকা। এটা হলো তার ছোট, এটা 2.5 লিটার, এটা 760 টাকা। 760 টাকা। এটা 2 লিটার, এটা 680 টাকা। 680 টাকা। 1.5 লিটার, এটা হচ্ছে 1.5 লিটার। আচ্ছা, এটা 1 লিটার 490 টাকা। 1 লিটারটা 490 টাকা। এটা হলো 07। আচ্ছা, 07 লিটার। হ্যাঁ, 07 মানে 700 গ্রাম। এটা কত? এটা 450। 450। এটা হচ্ছে 1/2 লিটার। এটা কত? 410 টাকা। আর এটা 3টা 1 সেট আছে এটা। আচ্ছা, 3টা 1 সেট না? এটা নিলে 1350 টাকা পড়ে। 1350 টাকা। কি ডিসকাউন্ট দিচ্ছেন আপনারা? 50 টাকা ছাড় আছে। ডিসকাউন্ট আমাদের এখানে ডিসকাউন্ট তেমন একটা না, তবে আমরা যদি অন্য দিনে 1000 টাকা তাহলে আমরা 1% ডিসকাউন্ট দিই। আচ্ছা ঠিক আছে, মোটামুটি একটা ডিসকাউন্ট আছে এখানে। 2000 টাকা। আর কি আছে এগুলো? লাঞ্চ বক্স গুলা ফ্যামিলি সাইজ দাম। আচ্ছা, ফ্যামিলি সাইজে। তো এটা প্রাইস কত পড়বে? কত? 4000 টাকা। আচ্ছা, আচ্ছা এগুলো কত করে? 6500 টাকা। ওকে ঠিক আছে। তো বন্ধুরা, এরকম আরও অনেক আইটেম রয়েছে, আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। এখানে এলে আপনারা বিভিন্ন ধরনের যে ফ্যানের কালেকশনগুলো রয়েছে। তো ভাইয়া একটু এখানে আসেন। তো ভাইয়ার নামটা কি? আচ্ছা, মোহাম্মদ ইকবাল হোসেন ভাই। তো এখানে যে ফ্যানের কালেকশনগুলো রয়েছে এগুলো কি ফ্যান? এগুলো কি বলেন? আচ্ছা, এগুলো কি মানে? 900 টাকা করে না? সবগুলো হচ্ছে 900 টাকা করে? সবগুলো না, এটা 12 ইঞ্চি নেট ফ্যান এগুলো না, এগুলো হ্যাং করে রাখে যেগুলো, এটা এটা কত বললেন? 900 টাকা। কত ইঞ্চি এটা? 12 ইঞ্চি। এটা কত ইঞ্চি? 16 ইঞ্চি। 16 ইঞ্চি কত?
এরকম আরো কিছু ফ্যানের কালেকশন রয়েছে, বিভিন্ন ধরনের কালেকশন আছে। এটা হচ্ছে 18 ইঞ্চি, যারা বড় নিতে চাচ্ছেন, বড়টা কত? 900 টাকা করে। তো আপনাদের এখানে ইস্টার্ন ফ্যানও আছে দেখি, আমাদেরকে একটু দেখান যে কী কী কালেকশন আছে আপনাদের এখানে। এই যে এখান থেকে দেখি ভাইয়া, টেবিল ফ্যান এগুলো খুবই গোল্ডেন ইনফিনিটির। আচ্ছা, এটা এটা কত? 1280 টাকা। কত ইঞ্চি এটা? 12 ইঞ্চি টেবিল ফ্যান। আচ্ছা, 1280 টাকা। জি জি। তো এটা কত? 12 ইঞ্চি টেবিল ফ্যান হাই স্পিড। পাশাপাশি ইস্টার্ন ফ্যান রয়েছে, দেখেন আমি এগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। সবচেয়ে আচ্ছা, এটা কত? বড়টা কত? 6960 টাকা। তারপর একটা বড় আছে 56 ইঞ্চি। আচ্ছা, 56 ইঞ্চি। যারা অফিসিয়াল মিল ফ্যাক্টরির কাজে ইউজ করেন, দেখেন 20,000 টাকা। এটা কত করে? 20 ইঞ্চি ফুল স্ট্যান্ড মেটাল ডিস্ক। আচ্ছা, 360। আচ্ছা, তারপরে এই ফ্যান গুলো সিলিং ফ্যান গুলো দেখেন, শুধু আমরা জিএসএল এয়ারপোর্ট দিচ্ছি 56 ইঞ্চি সিলিং ফ্যান ডায়মন্ড। 56 ইঞ্চি না? জি, 56 ইঞ্চি সিলিং ফ্যান ডায়মন্ড। ডায়মন্ড এটা? আচ্ছা, তো বন্ধুরা গোল্ডেন ইনফিনিটির যে প্যাভিলিয়নটি রয়েছে এখানে, স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।